অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব নামে অত্যন্ত সুপরিচিত প্রকৌশলীদের এই সংগঠন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার জন্য এই মানববন্ধনের সভাপতি দেশের বিশিষ্ট প্রকৌশলী ইঞ্জিনিয়ার রিয়াজুল হক রিয়াজুল ইসলাম রিজু ভাই উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক গণশিক্ষা বিষয়ক সম্পাদক এদেশের বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া উপস্থিত রয়েছেন। বিশিষ্ট সাংবাদিক এদেশের বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক আমাদের গনি ভাই উপস্থিত রয়েছেন। কৃষিবিদ বিএনপির সহ প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম উপস্থিত রয়েছেন। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত রয়েছেন। কে বললেন? সাংবাদিক নেতা শহীদুল ইসলাম। সাংবাদিক নেতা শহীদুল ভাই উপস্থিত রয়েছেন। অ্যাবের মহাপরিচালক মহাসচিব হাসিন আহমেদ আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই উপস্থিত। প্রকৌশলী বৃন্দ, গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, আসলে আর বক্তব্য কি রাখবো বলেন? প্রধানমন্ত্রী তো অনেকটা সম্রাটের মতোই দেশ চালাচ্ছে, রাজা সুলতান বা সুলতানা কি বলবো। উনার আবার যারা মন্ত্রী টন্ত্রী একেবারে সেই আমির ওমরার মতো দায়িত্ব পালন করছেন, কথাবার্তা বলছেন। সুলতানা যা বলেন, সম্রাজ্ঞী যা বলেন, ওটাকে আরো বাড়িয়ে বলতে হয় তাদেরকে, না বললে আমিরগিরি ওমরাগিরি এটা থাকে না। একটা সুন্দর কথা বলেছে বিশিষ্ট সাংবাদিক আমাদের গনি ভাই, যে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের সম্মেলনে কেন ডাকা হয়নি বাংলাদেশকে? পাকিস্তান আছে, মালদ্বীপ আছে, তো বাংলাদেশকে ডাকা হয়নি কেন? হ্যাঁ, শেখ হাসিনা প্রায় বলেন আমি গণতন্ত্র দিয়েছি, মানুষের ভাতের ব্যবস্থা করেছি, তাহলে আপনাকে ডাকেনি কেন? এই প্রশ্ন তো মানুষের মুখে মুখে, কারণ আপনার গণতন্ত্র জানে এটা প্লাস্টিকের, এটা প্লাস্টিকের গণতন্ত্র, এই গণতন্ত্র কচু পাতার পানির গণতন্ত্র, সামনে গেলেই টপ করে পানিটা পড়ে যায়, এই জন্য আপনাকে ডাকেনি। এটা আপনি না বুঝলেও সারা বিশ্ববাসী এটি জানে, আর আপনার আমলারা কিছুই গ্রাহ্য করেন না। দেশের বিশিষ্ট চিকিৎসক এবং যারা ডাক্তার রয়েছেন তাদের কথাবার্তা তারা কিছুই মনে করেন না। তারা প্রধানমন্ত্রীকে মনে করেন তিনি সবচাইতে বড় মেডিসিনের ডাক্তার, ওবায়দুল কাদের মনে করেন তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার্জন, আর হাসান মাহমুদ সাহেব মনে করেন তিনি হলেন গ্যাস্ট্রোএন্টারোলজির একজন বিখ্যাত অধ্যাপক। একজন অসুস্থ, তার চিকিৎসক বৃন্দ প্রেস কনফারেন্স করে তার সামগ্রিক যে শারীরিক অবস্থা সেটা বলছেন, কিন্তু হাসান মাহমুদ সাহেব উল্টা বলছেন। তাকে প্রশ্ন করেছে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থার সূচক, উনি উত্তর দিচ্ছেন কত তাচ্ছিল্য করে, তুচ্ছ করে দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সম্পর্কে, যে খালেদা জিয়ার হাঁটু ব্যথা আর পেটের অসুখের উপর ভিত্তি করে কি সূচক তৈরি হবে। বাহ, আজকেও গণমাধ্যমে, অধিকাংশ গণমাধ্যমে নিজস্ব রিপোর্ট করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, এখনো হচ্ছে। এটা আপনার কানে যায় না? এটা আপনার কানে পৌঁছায়নি? আপনারা এটা কি মনে করেন? আপনার আমলা, আপনার আমির ওমরারা কি মনে করেন? সব আপনারা যা বলবেন সেটাই বিশ্বাস করতে হবে? মানে সেই কথাটাই বিশ্বাসযোগ্য? বাংলাদেশে এতই যদি ভালো ডাক্তার থাকে তাহলে ওবায়দুল কাদের সাহেবকে কেন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল বিশেষ বিমান চার্টার করে? আপনি কেন তাকে পাঠিয়েছিলেন? কেন বাংলাদেশের চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে পারেননি? তিনি তো একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছিলেন। সেই দিন আপনার
বাংলাদেশের ডাক্তাররা কেন দাঁড়ায়নি, কেন আপনি বলেননি যে না ওবায়দুল কাদেরের চিকিৎসা বাংলাদেশেই হবে, বাংলাদেশেই সেই চিকিৎসা আছে? আপনি এই দ্বিচারিতা, আপনার এই স্ববিরোধিতা, আপনার এই এক নায়কোচিত কর্তৃত্ববাদী আপনার যে আচরণ, এই আচরণের জবাব আপনাকে একদিন পেতেই হবে। এখান থেকে আপনি মুক্ত হতে পারবেন না। আপনার আইন মন্ত্রী বলেন আইনি প্রক্রিয়া, কথায় কথায় আইনি প্রক্রিয়া, কিসের আইনি প্রক্রিয়া ভাই? আপনি আইন মন্ত্রী হয়েছেন, কিসের আইনি প্রক্রিয়া? আপনার বিএনপির পক্ষে কোন জজ রায় দিলে তাকে প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাতে হয়? মোতাহার সাহেব একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য একটা রায় দিয়েছিলেন, মামলায় নিরপেক্ষভাবে রায় দিয়েছিলেন, সেই রায়ে তিনি খালাস পেয়েছেন। কেউ যদি কোনো দায়িত্বশীল এবং বিবেকবান জজ হন, বিচারপতি হন, নিরপেক্ষভাবে কাজ করলে কখনোই বিএনপির নেত্রী, দেশনেত্রী এবং দেশ নায়ক তারেক রহমান এদেরকে প্রমাণ করতে পারবে না। মোতাহার সাহেব চুলচিরা বিশ্লেষণ করে তিনি খালাস দিলেন, তাকে দেশ ছেড়ে পালাতে হলো কারো প্রধানমন্ত্রী? তারেক রহমানের পক্ষে রায়টি গেছে, নিরপেক্ষভাবে রায় দিয়েছেন, এইটাও সহ্য করেননি, বিচারককে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যখন আপনার পক্ষে আপনার আপনার মত অনুযায়ী, আপনার চিন্তা অনুযায়ী যখন রায় দিচ্ছিলেন প্রধান বিচারপতি সিনহা সাহেব, তখন কিছুই সমস্যা হয়নি। যেই সংবিধান আইন নিয়ে আপনার সাথে কন্ট্রাডিকশন তৈরি হলো, আপনার বিরুদ্ধে চারণ করলো, আপনার আপনার যে আইনের শাসনের বিরুদ্ধে আপনার যে অবস্থান তার বিরুদ্ধে যখন প্রধান বিচারপতি কথা বললেন, তখন আপনি কিভাবে তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন? বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে? গান পয়েন্টে পিস্তল ঠেকিয়ে তাকে দেশ থেকে বের করে দিলেন, এটা কোন আইনের শাসন আইন মন্ত্রী? আপনি আইনি প্রক্রিয়া দেখেন? এইটা কোন আইনি প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে গান পয়েন্টে দেশ থেকে বের করেছেন, বোতার সাহেবকে প্রাণ ভয়ে পালিয়ে যেতে হয়েছে, এটা কোন আইনি প্রক্রিয়ায়? আর আপনি যে আইনি প্রক্রিয়া বলছেন, কোন আইনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জামিন এবং বিদেশ যাওয়ার কোনো বিধান, কোনো বাধা নেই? 600 বছর আগের যে প্রিজন অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জামিন দিতে পারেন, তারপরে তিনি তার সুবিধা অনুযায়ী তিনি বিদেশে যাবেন এবং বিদেশে যাওয়ার মানে ব্যবস্থা করতে পারেন, কোনো আইনি বাধা নেই। এই আইনি বাধা একজনই, তিনি নিজেকে মনে করেন, ওই যে একজন সম্রাট বলেছিলেন আই অ্যাম ল, শেখ হাসিনায় তাই মনে করেন, প্রচলিত আইন, বিধিবদ্ধ আইন, ইনেক্টেড ল, কোনো কিছুই দরকার নেই, শেখ হাসিনাই হচ্ছে আইন, আই অ্যাম ল, শেখ হাসিনাই আইন। অতএব তিনি যাকে মনে করবেন শাস্তি দেবেন, সে শাস্তি পাবে, আর তিনি যাকে মনে করবেন তিনি মানে দেশের যতই বড় পলিটিশিয়ান হোক, দেশের যতই ভালো মানুষ হোক, তাকে শাস্তি পেতে হবে, এটাই হচ্ছে আইন। সেই কাজই বাস্তবায়ন করছেন আইন মন্ত্রী, সমস্ত বিধি বিধান, সমস্ত কনভেনশন, প্রথা, পদ্ধতি, রীতি নীতি পদদলিত করে এই আইন মন্ত্রী নিজের আইন মন্ত্রিত্ব বাঁচানোর জন্য, টিকে থাকার জন্য শেখ হাসিনার অবৈধ কথাবার্তাগুলো তিনি বাস্তবায়ন করছেন। বন্ধুরা আমার, আমি যদি বলি এই প্রধানমন্ত্রী বলেছেন একটি মারলে দশটি লাশ ফেলো, এটা কি আইনি কথা? এটা আইনি কথা নয়। এই এই কথা তিনি বলেছেন, একটি মাল, আপনাকে ভুলে গেছেন? নিশ্চয়ই ভুলে যাননি, চট্টগ্রামে তিনি বলেছেন, তারপরে লগি বৈঠা, সেই লগি বৈঠায় চারজনকে হত্যা করা হলো, কই তিনি তো কোনো দুঃখ প্রকাশ করেননি যে কারণ সব বিরোধী দলের নেতাকর্মী মারা গেছে, কোনো দুঃখ প্রকাশ করেননি তিনি। কিন্তু আপনার সড়ক নিরাপত্তা এবং সড়কে বাস ভাড়া অর্ধেক করার জন্য ছাত্ররা আন্দোলন করছেন, এর জন্য প্রধানমন্ত্রী যে ক্ষোভ, যে বিষদগার, যে ধরনের কথাবার্তা বলেছেন এবং রীতিমতো হুমকি দিচ্ছেন,
তাতেই বোঝা যাবে যে তার মানসিকতা কেমন। বন্ধুরা আমার, আজকের এই মানববন্ধনে আমি প্রকৌশলীদের অনুরোধ করব, এখন সব পেশাজীবী মানুষ রাস্তায় নেমে এসেছে, আপনাদেরও আপনারাও রাস্তায় নামবেন। চারিদিক থেকে আজকে প্রকৌশলী, চিকিৎসক, শিল্পী, কুশলী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক প্রত্যেকেই আজকে রাস্তায় নেমে এসেছে একটি অবৈধ, একটি অন্যায় কাজ, সেই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সেটি হচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের স্বাধীনতার ঘোষক, যিনি দীর্ঘদিন গণতন্ত্রের জন্য নির্যাতন ভোগ করেছেন, এই কোটি কোটি মানুষের নারায়ণমণি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার বাধা দেওয়ার জন্য আজকে সবাইকে নেমে আসতে হবে এই সরকারের বিরুদ্ধে। একমাত্র বাধা, কোনো আইনি বাধা নাই, বাধা একজনই, তিনি প্রধানমন্ত্রী, বাধা কে? এই সরকার। অতএব তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার এই আন্দোলনে এবং তার মুক্তির আন্দোলনে আপনারা প্রত্যেকেই একত্রিত হবেন, প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে ভাবে এগিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। জি, প্রধান অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি।